সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৭টায়। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। তবে এ ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, কারণ ভারতও তাদের নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১০-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ফাইনালে পা দিয়ে রাখতে চায় উভয় দল। এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল ৩টায় নেপালের মুখোমুখি হবে ভুটানের মেয়েরা।